সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে তো মানুষ মানুষ নাই, আজকে মুসলমানের তো ধর্ম ঠিক নাই, আছে আজকে মুসলমান সব দিকে মুসলমান বান্দারা পুরোপুরি মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো মুসলমান হই, কি বলেন আমরা মুসলমান না? মুসলমান নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে না, মুসলমান নামাজ পড়বে, বাদ পড়ে করবে না, মুসলমান নামাজ পড়বে, অন্য অন্যকে পড়াইবে না, মুসলমান নামাজ পড়বে, কি বলে আল্লাহ বলেন মুমিন মুসলমান হওয়ার পরে তুমি মৃত্যুবরণ করো, না হয় কিন্তু তোমার খবর খারাপ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ও মুসলমান ইমানদারেরা, তুমি অন্যকে জিতে দুদা, তুমি নিজে ঠকবা। আজকে মুসলমান নিজে জিতে অন্যকে ঠকায়, তাহলে নামাজ হইল নি? নামাজ হয় নাই। আমি আল্লাহ তোমার দুনিয়া তো বাড়াই দিও, মৃত্যুর পরেও বাড়াই দিও, কি বলে আজকে মুসলমানের কোনো সাইজ ভালো না, মিথ্যা কথা বলে, মুসলমান কি করে তোকাবাজি করে, মুসলমান কোথায় কোথায় মুনাফিকি করে, আজকে মুসলমান সুদে কিস্তিতে দেশ ভরে গেছে, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল একমাত্র শর্ত আজকে সুদে এই বাংলাদেশ ভরে গেছে। আল্লাহর ঘোষণা, আল্লাহর কোরআনে রাসূল বলেন, যেই মুমিন যেই মুসলমান এক লক্ষ পরিমাণ সুদ তার ভিতরে থাকবে, সুদের ব্যস্ততার মধ্যে থাকবে। আল্লাহ নবী বলেন আল্লাহর কোরআনের কথা, যে ব্যবসা হয়েছে হালাল, এখন ব্যবসার করতে হারাম, কি বলেন হারাম না? সুদ খাওয়া কি হারাম না? কোষ খাওয়া কি হারাম না? আজকে সুদে পড়ে গেছে সারে বাংলাদেশ, সুদের কারণে আমার আপনার জীবনে যত মদত করলেন, আপনি মনে করবেন নামাজ পড়ছেন ব্যস্ত হবে, কখনো যাইতে পারবেন না, আপনি হজ করছেন ব্যস্ত হবেন, কখনো যাইবেন না, আপনি বড় মাওলানা হয়েছেন, বড় ওয়াইজি হয়েছেন, এরকম ভালো ভালো ওয়াজ করতে পারেন, রংডং করতে পারেন, সুদ দিয়ে ওয়াজ করতে পারেন, কিন্তু আপনার ভিতরে সুদের লেজ থাকবে কি আমার পর্যন্ত আপনার কোনো ঠিক কি ভালো থাকবে না, মরার সময় ইমান হারা হয়ে আপনাকে মরতে হবে, কি বলে এই জন্য আমার অনুরোধ থাকবে। হ্যাঁ, আমরা এখন থেকে আমরা আল্লাহর কাছে তওবা করি, তওবা করার পরে নামাজ পড়ি, নামাজের মতন দুনিয়ার সব জিনিস সুন্দর করতে চায়। আর আল্লাহ আল্লাহ নবী বলেন, ও মুসলমান তোমার আমল সুন্দর করো, নামাজ সুন্দর করো, এবাদত সুন্দর করো, তোমার তালিম সুন্দর করো, তোমার আখলাক সুন্দর করো, তোমার চরিত্র সুন্দর করো, তোমার নেচার ভালো করো, ব্যবসা সুন্দর করো। আজকে মুসলমানের কোনো সার দিয়া কি ঠিক নাই, সব সার দিয়ে আজকে মুসলমান ভেজা, যার কারণে আল্লাহ তাআলা বলেন নামাজ পড়লে ইবাদত করলে যত কিছু দাবি করো না কেন জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজ পড়ো, ঠিক মতো নামাজ পড়ো, কায়েম করে পড়ো। নামাজ পড়ার কথা বলে নাই, নামাজ কায়েম করার কথা বলছেন। কায়েম অর্থ কি? আমি ওয়েবসাইট দিয়ে পারিবার থেকে রাষ্ট্রীয় পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথা থেকে পাতা পর্যন্ত,
আপনার মধ্যে থাকতে হবে আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, কোরআন এবং হাদিস। যদি বিকল্প হয়, মনে করো 100 দুধ মধ্যে 1 ফোঁটা চেনা পড়ছে, দুধ রেখে ঠিক আছে, দেখলে করে কিনবো? কিনবে না। 100 মন দুধ 1 ফোঁটা চেনা নষ্ট করে দিছে। আর মানুষের মধ্যে যদি 99% যদি সহি হয়, তার আমল পরিপূর্ণ হয়, আর যদি একটা বিন্দু পরিমাণ ফোঁক, গোর, মিথ্যা, বাদপানি 2 নম্বরই যদি থাকে, আল্লাহ বলেন দুনিয়ায় থাকতে গেলো কবরে তোমার সাথে একটা নেকও যাবে না, মৃত্যুর পরে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। কথা ঠিক না? এই জন্য আমাদের অনুরোধ থাকবে, হাতে ধরে পায়ে ধরি, মা ভুলেরা পর্দা থাকবে, স্বামীর খেদমত করবেন, বা রমজান মাসে রমজানে রোজা রাখবেন, পর্দা মতো থাকবেন, হ্যাঁ, আল্লাহর ফজলে মৃত্যুর পরেই জান্নাতে যাইবেন। আর যুবক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, পিতা মাতার সেবা করবেন, সারা দুনিয়ার যদি নেক কামাই করেন, মসজিদ বানা দেন, মাদ্রাসা বানা দেন, আলেমের বাপ, পিসার বাপ হতে দিয়ে হোক, যদি বাপ আপনার প্রতি সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হয়, আপনার সমস্ত আমুক নিয়েও জাহান্নামে যাইবেন। কি বলেন? বাপ বাপের কত তলে যান না, আর মা বোনদের স্বামীর তলে যান না, স্বামীর কত তলে যান না। কি বলেন? আসিয়া ছিলেন আপনার অলি ডাইরেক্ট দুনিয়া থেকে যান না, দেখলেন এত কষ্ট করলেন, হাতবার মধ্যে পেরেক মারলেন, ব্যক্তাঘাত করলেন, কঠোর শাস্তি দিলেন, তারা ছিলেন জানেন, এখন আল্লাহ বলতেন আসিয়া, তাই তুই কোনদিন তোর জালেন স্বামীর উপরে কোনো কটু কথা বলবি না, চক্রঙ্গায় কথা বলবি না, তার সাথে ব্যর্থ করবি না, তার সাথে আচরণ খারাপ করবি না, তাহলে তুই জাহান্নামে যাবি। কিন্তু আসিয়ার স্বামী ছিলেন কি? কুখ্যাত ফেরাউন, কুখ্যাত জালেম ছিলেন। জালেম হওয়ার অর্থ কি? এরপর আল্লাহ তাআলা আসিয়াকে পরীক্ষা করলেন, সুবহানাল্লাহ, এবাদত করে কেন, আল্লাহর কালাম পড়ে কেন, ব্যক্তিগত করতেন, মারতেন, এমনকি যত অত্যাচার দত্ত, হ্যাঁ, বিপদ তার উপরে চাপাই দিতেন। এরপরে ফেরান বলতেন আসিয়া, তুমি আমার স্ত্রী, তুমি একবার আমার খোদা বলো, তাও বুঝলা বলে আসিয়া বলতেন না, কখনো তা হয় না, আমার স্বামী একজন আছে আল্লাহ। কেন স্বামী আরবি শব্দ অর্থ হলো মালিক। হ্যাঁ বলেন, হ্যাঁ আমার স্বামী, তুমি তো নকল স্বামী, এখন আছো তখন নাই, যিনি স্রষ্ট আমার সৃষ্টি করলেন, আপনার সৃষ্টি করলেন, যিনি আপনার প্রভু, আমার প্রভু, তিনি হলেন আল্লাহ। আল্লাহর সাথে বাকি বাকি করা যাবে না, করা যাবে? একজন থাকে, মনের দুর্বলতা। কি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে কিছু করো, আল্লাহর রাস্তায় করো, সঠিক ভাবে করো, বেজাল চাইরা করো, শুদ্ধ চাইরা করো, বেমানি ছেড়ে বলো, মিথ্যা করো, প্রবঞ্চনা ছেড়ে বলো, তাহলে তোমার নামাজ যদি আমার দরবারে কবুল হয়ে যায়, তাহলে মৃত্যু করে তোমাকে জান্নাতে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ, মানে আসর দিন হিসাব কিতাব হবে। কি বলে? আসর দিন হিসাব কিতাব হবে। নেকে বদে একটা নেক যদি কমে লাগা জাহান্নাম, আর একটা নেক যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলি বলছি, কথাগুলি যেন আমি নিজে আমল